সোমবার রাতে মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা সম্রাট মুখার্জি। তারপরই ঘটে যায় দুর্ঘটনা। শোনা যাচ্ছে এরকমই খবর, সত্যি কি পুলিশ গ্রেপ্তার করেছে অভিনেতাকে? সংবাদ মাধ্যমে এ বিষয়ে মুখ খুলেন অভিনেতা সম্রাট মুখার্জি। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোমবার রাত্রিবেলায় মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সম্রাট মুখার্জি। বেহালা চৌরাস্তার দিক থেকে টলিগঞ্জের দিকে যাচ্ছিলেন অভিনেতা। রাত 12:30 নাগাদ রাজা রামমোহন রায় রোডের পাশেই নিয়ন্ত্রণ হারিয়ে এক বাইক আরোহীকে ধাক্কা মারেন অভিনেতা সম্রাট মুখার্জির গাড়ি। সেই বাইকটি ছিটকে পড়ে, গুরুতর জখম হয় সেই বাইক আরোহী। তারপর তাকে হাসপাতালে ভর্তি করানো হয় আশঙ্কাজনক অবস্থাতে। সেই বাইক আরোহীকে ধাক্কা মারার পর আবারও একটি বাড়ির দেয়ালে গিয়ে ধাক্কা মারেন অভিনেতার গাড়িটি। তারপর অভিনেতার গাড়ির ধাক্কায় ওই বাড়ির গেটটিও ভেঙে যায়। তারপর সেই দুর্ঘটনায় বেহালা থানার পুলিশ গ্রেপ্তার করেন অভিনেতা সম্রাট মুখার্জিকে। এইসবের পরই অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয় সংবাদ মাধ্যমের তরফ থেকে। ঠিক কি ঘটেছিল সোমবার রাতে অভিনেতা জানিয়েছেন, কেউ জিজ্ঞেস না করি নিজের মতো করে গল্প বানিয়ে দিচ্ছে, থানায় আমার গাড়িটা জমা আছে, এত বড় ঘটনা ঘটেনি, রাতে একটি বাইক আমার গাড়িটিকে ওভারটেক করতে যায়, আমি যে খুব জোরে গাড়ি চালাচ্ছিলাম তাও না, গাড়িতে ধাক্কা লাগার জন্য ওই ছেলেটি আঘাত পায়, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। তবে এই পুলিশে গ্রেপ্তার খবরটি যেটা রটানো হচ্ছে সেটা একদম ভুল কথা, আমার গাড়িরও ক্ষতি হয়েছে। শোনা যাচ্ছিল অভিনেতা নাকি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল, কিন্তু অভিনেতা এই অভিযোগটি পুরোপুরি মিথ্যা বলেছেন। অভিনেতা জানিয়েছেন, শুটিং শেষ করে আমি বাড়ি যাচ্ছিলাম এবং আমার গাড়িতে শুটিংয়ের অনেক জিনিসপত্র থাকে, সেই সমস্ত জিনিস দেখি হয়তো এরকম কিছু ধারণা করতে পারেন সকলে, এর থেকে বেশি কিছু না। তবে এই ঘটনায় শারীরিক কোনো ক্ষতি হয়নি অভিনেতা সম্রাট মুখার্জির, কিন্তু তিনি বিরক্তি প্রকাশ করেছেন এসব মিথ্যা খবর রটানোর জন্য। আপাতত তিনি শুটিংয়ে ফিরেছেন, তার কাছে ক্ষতিপূরণের কোনো দাবি করেননি সেই বাইক আরোহী।